আজকে জেএসসি যশোর বোর্ডের 2018 সালের চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক ভাবে যেভাবে সৃজনশীল গুলো পড়ছিলাম সেটা করব। তো এখানে চতুর্থ অধ্যায় তোমরা জানো চারটা অধ্যায় আছে, 4.1, 2, 3, 4। কখনো কখনো এই চারটা অধ্যায় মিলেই আসলে 4 নম্বর কোশ্চেন যেটা থাকে প্রশ্নে একটা সৃজনশীল হয়। তো যশোর বোর্ড 2018 সালে 4.1 আর 2 মিলিয়ে একটা সৃজনশীল হয়েছিল। তো এখানে উদ্ধৃতাংশটা এরকম ছিল যে x² - √5x + 1 = 0, আর এটা কিছু না, এটা একটা শর্ত দেওয়া থাকে যে এক্সট্রা একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এর মান আর কি প্লাস। কখনো নট জিরো এরকম শর্ত দেওয়া থাকে, এটা আমাদের অঙ্কে বিশেষ কাজে লাগে না। যাই হোক, তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই রুটটা কিন্তু রুট ওভারটা শুধু 5 এর উপর, এক্স এর উপর না, কখনো এটা দিলে দিতে পারে, সেটা হলো তখন রুটের দাগটা কিন্তু একটু উপরে বড় করে দেওয়া থাকবে, এক্স এর মাথা উপরে পর্যন্ত থাকবে। যাই হোক, তো এইসব অঙ্কে যেটা হয়, ক নাম্বারটা তো আসলে 3 রাশির একটা বর্গ নির্ণয়, এটা কিছু না। আর আমরা খ গটা যদি আগে দেখি যে এখানে এই x² + 1/x² হোক অথবা এরকম মাইনাস হোক অথবা 4 পাওয়ার হোক অথবা কোন কিউব পাওয়ারের হোক, যেটাই হোক, এই অঙ্কগুলো করতে গেলে সবার আগে তোমার কি x + 1/x অথবা x - 1/x এই জিনিসটার একটা মান লাগে। কিন্তু এই মানটা কখনোই দেখা যায় যে সৃজনশীল আসলে একটু কাজ করার জন্য এটা করে, ডাইরেক্ট দেয়া থাকে না। তো এর আগেও তোমরা দেখেছো বা অনুশীলনীতে আমার এই 4.12 নিয়ে ভিডিও করা আছে সেখানেও দেখেছো, বা আগের বোর্ড কোশ্চেনেও এরকম অনেক অঙ্কই ছিল, প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এইভাবে আসে। এখানে যেটা আমাকে করতে হয় সেটা হলো এখানে যে চলকটা আছে অর্থাৎ এক্স চলক, তার যে ছোট পাওয়ারটা অর্থাৎ এটা হলো 2 পাওয়ার x² আর ছোট পাওয়ারটা হলো শুধু এক্স, এটা দিয়ে এই প্রতিটা পদকে ভাগ দিতে হয়। দিলেই সেইখানে লুকিয়ে আছে x + 1/x হোক অথবা x - 1/x হোক, যে কোনো একটা লুকিয়ে আছে সেটা বের করতে হয়। তো যাই হোক, আমরা আগে ক নম্বরে চলে যাই। ক নম্বরে ছিল 3 রাশির বর্গ। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে প্রথমেই কিন্তু আগে মূল অঙ্কটা তুলেই ফার্স্ট লাইনেই তোমাকে স্কোয়ারটা দিয়ে দিতে হবে, হোল স্কোয়ারটা। অনেকে যেটা করে যে এই লাইনে হোল স্কোয়ারটা দেয় না, আমি প্রতিটা বর্গ নির্ণয়ের সময় কথাটা বলি বা ঘন নির্ণয়ের সময় তাই, ফার্স্ট লাইনেই ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। কেননা এই লাইনে আমি যদি হোল স্কোয়ারটা না দিই, নেক্সট লাইনে সমান সমান চিহ্ন দিয়ে যদি এই লাইনটা লিখি, তাহলে একটা বিশাল সমস্যা যে আমি প্রথম লাইনে আমি যদি লিখি 5, তাই না, নেক্সট লাইনে সমান সমান দিয়ে যদি 5² করি, তাহলে 5 আর 5² কোনোদিন সমান হয় না, অথচ আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম। এটা কিন্তু অনেক সারি ধরে বসে। সো আমরা বর্গ নির্ণয় করো বললে প্রথম লাইনেই অঙ্কটা তুলেই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। হ্যাঁ, ঘন নির্ণয় করো বললে ওই প্রথম লাইনেই আমরা তুলে ব্র্যাকেট দিয়ে কিউব বা 3 পাওয়ার দেবো, আর না হলে তোমাকে লিখতে হবে এত এর বর্গ হলো। হ্যাঁ, ওগুলো ঝামেলা দেওয়ার দরকার নেই। এখন এটা আমরা যেটা করব, এই এই প্রথম দুইটা পদকে অর্থাৎ p² + p টাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে নেব, এটাকে আমরা মনে মনে a পড়বো, আর 1টা বাইরে রাখবো, আর টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দেবো। এতে করে আমরা এখন কি সূত্রে পড়লো, এটা হলো a, এই বাইরের এই চিহ্নটার উপরেই ডিপেন্ড করবে প্লাস না মাইনাসের সূত্র। সো a মাইনাস আর b হলো 1, a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের যে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা সেটা আমরা এখন নিচে বসাবো। হয়ে গেল, তো এটা এটা আমাদের ছিল পুরোটাই a, তাহলে a² - 2, 2 হলো সূত্রের ডট, আবার a মানে এটা অবশ্যই ব্র্যাকেটই রাখতে হবে যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, 2.a.b মানে 1, এটা আর ব্র্যাকেট লাগলো না, এখানেও ব্র্যাকেট না দিলেই হতো, সিঙ্গেল রাশি যেহেতু, কিন্তু আমরা এই অভ্যাসটা রাখবো যে উপরে পাওয়ার দিতে গেলে সবসময় আমরা ব্র্যাকেট ইউজ করবো। তো a² - 2ab + b² এই ডিজাইনে গেল। আর তোমরা এটা জানো যে 3 রাশির বর্গের সূত্র বা ঘন যেটাই হোক, এটা 2 বার সূত্রে পড়ে, ফার্স্ট টাইম এই লাইনে একটা পড়লো, আর এই লাইনে এসে এই এতটুকু কিন্তু আবার সূত্রে পড়লো। এখন আমার a মানে হলো p² আর b মানে হলো p, তাহলে এখন প্লাসের সূত্র অর্থাৎ a + b হোল স্কোয়ার, আর এগুলোর হিসাব আমরা পরে করব। তো a + b হোল স্কোয়ার সমান আমরা এই জায়গাটা এখন লিখবো স্কোয়ার + 2ab + b² আমরা এটা করে ফেললাম যে এটা আমার ছিল a, তাহলে এই হলো a² প্লাস সূত্রে 2, এটা 2 ডট, আবার a মানে এটা ডট, b মানে এটা, এটা b, হ্যাঁ 2ab + b² আর এইখানে আমি সবসময় পরামর্শ দিই যে এই ব্র্যাকেটের বাইরের দুটা তোমরা গুণ করে নেবে, অর্থাৎ এখানে 2 আর এখানে 1, 1 এর আসলে গুণনের সময় কোনো ভ্যালু নেই, 2 কে 2 হয়, অন্য কিছু হলেও এটা অবশ্যই মানে গুণ করতে হবে সোজা কথা, আর ব্র্যাকেটটা আগে হাত দিবে না, ব্র্যাকেটটা এইভাবেই রেখে দেবো, আর এটাকে 1টাকে স্কোয়ার থেকে বের করলে +1 হবে। নেক্সট লাইনে আমরা এগুলো গুণন টুণন স্কোয়ার থেকে বের করা এই কাজগুলো সেরে আসি, তাতে কি অবস্থা দাঁড়ায় দেখি। তাতে করে যেটা হলো এই p² এর উপর স্কোয়ার করলে p⁴ আসে, আর এটা আমরা যদি গুণন করি p² - p করলে p³ হয়, তোমরা জানো গুণনের সময় পাওয়ার যোগ হয় যদি ভিত্তি একই থাকে, এটাও p ভিত্তি, এটাও p ভিত্তি, আর কোনো পাওয়ার না থাকলে এটা 1 ধরে নিতে হয়, যদি ওগুলোকে সপ্তম শ্রেণীতে করা, তারপরেও 2p³ হয়ে গেল।
আর এটাকে স্কয়ার থেকে বের করলে পি স্কয়ার হবে, আর এই এখানে আমরা মাইনাস টু দিয়ে গুণ করব, একবার হবে মাইনাস টু পি স্কোয়ার আর একবার হবে প্লাস মাইনাস এর মাইনাস টু পি, আর প্লাস ওয়ানটা থেকে গেল। সো এটাই হলো অ্যান্সার। আর খ নম্বরে যেটা ছিল এই অঙ্কটা, এটা অবশ্যই উদ্ধৃতাংশ থেকে আসছে, ক নম্বরটা আসলে কোনোটাই উদ্ধৃতাংশের সাথে সম্পর্ক ছিল না। তো আমরা খয়ে গিয়ে প্রথমেই দেওয়া আছে দিয়ে আগে এটা লিখবো, তারপরে এই সমীকরণের প্রত্যেকটা পদকে আমরা এই ছোট চলক অর্থাৎ এক্স দিয়ে ভাগ দেব। আমরা খ নম্বরে তাহলে উদ্ধৃতাংশ থেকে দেওয়া আছে এটা নিলাম, এটা ছিল দেওয়া আছে। এখন এটার পুরোটাকে যদি আমি বাই এক্স লিখি তাহলে আবার কিন্তু তোমাকে এইভাবে পাট পাট করে নিতে হবে, তো আমরা এই ভাগগুলো সবসময় একবারেই পাট পাট করে দেবো। সো এক্স স্কোয়ার বাই এক্স, এক্স দিয়ে ভাগ দিচ্ছি, আর এটা হলো রুট ফাইভ এক্স বাই এক্স, আর এটা হলো ওয়ান বাই এক্স, আর এই পাশটা আমরা জিরো থাকলে কখনোই ভাগ দেই না, কখনো কিন্তু আবার এই পাশের কোনো জিনিস এই পাশে দিতে পারে জিরো ছাড়া, তখন কিন্তু দিতে হবে। আর জিরো বাই এক্স করলে আসলে জিরোই হয়, ওই জন্য আমরা দেবো না, আর পাশে লিখে দেবো এক্স দ্বারা ভাগ করে। এখন নেক্সট লাইনে যেটা হবে, এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি যে এক্স থাকবে, আর এখানে এক্স এক্স কাটা গেলে রুট ফাইভ থাকবে আর ওয়ান বাই এক্স থাকবে। সো তারপরে আমরা যেটা করব যে এই নিয়মের অঙ্কে সবগুলোতে আমরা তাই করি, যেখানে চলক হারায় ফেলে অর্থাৎ এখানে এক্সটা কাটা যাবে, হ্যাঁ হারায় ফেললো, সেক্ষেত্রে এটাকে আমরা সবসময় ডান পাশে পাঠাই। তো আমরা এই কাজগুলো করে আসি। আমরা একবারে দুটো লাইন করে ফেললাম, এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি যে এখানে এক্স থাকলো, আর এখানে এক্স এর উপর নিচ কাটাকাটি গেলে রুট ফাইভ থাকলো, আর এখানে ওয়ান বাই এক্সটা থাকলো, আর ডান পাশে জিরো। নেক্সট লাইনে আমরা রুট ফাইভটাকে ওই পাশে প্লাস করে দিলাম, সো জিরো প্লাস রুট ফাইভ দেখানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি একবারে রুট ফাইভ। এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি, আমরা যেহেতু এই মান নির্ণয়ের অঙ্কগুলো সবগুলো 4.1 এর ক্ষেত্রে উভয় পাশে বর্গ আর 4.2 এর ক্ষেত্রে উভয় পাশে ঘন করে শিখেছি, সো আমরা এটা এখন উভয় পাশে বর্গ করছি। আচ্ছা, তাহলে বাম পাশে আমরা এটা ব্রাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর ডান পাশে ওইটা রুট ফাইভ এর উপর ব্রাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম, পাশে লিখে দিলাম উভয় পাশে বর্গ করে। এখন আমরা এটাকে বর্গের সূত্রে ফেলবো, অর্থাৎ এখানে অনেকে একটা ভুল করে বসে যে এটা খ নম্বর অঙ্কটা দেখো এখানে মাইনাস ছিল, তাই না? তাহলে আমি নিজেও বলেছিলাম যে আসলে মান দেয়া আছে প্লাস আর চাইছে মাইনাস, এইসব ক্ষেত্রে ওই যে ডিগবাজি খাওয়া সূত্রটা যেটা বর্গ না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা ফেলতে হয়। কিন্তু তার আগে কিন্তু একটা কথা বলা ছিল যে চেহারাটা আগে মিলতে হবে। এখন বর্তমানে আমরা যে চেহারাটা পাইছি ভিতরে দেখো কোনো পাওয়ার নাই, সিঙ্গেল সিঙ্গেল এক উপরে হোল স্কোয়ার আছে সেটা সমস্যা না, ভিতরটা আমরা দেখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স। কিন্তু প্রদত্ত রাশিতে যে ঘটনাটা আছে দেখো ভিতরে টু পাওয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস হোক আর মাইনাস হোক ওয়ান বাই এক্স স্কোয়ার, এইসব ক্ষেত্রে কিন্তু প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস, ডিগবাজি খাওয়ার সূত্রে ফেলতে হবে তা না। এইসব ক্ষেত্রে আমরা যখনই দেখবো পাওয়ারটা বড়, ওখানে কোনো পাওয়ার ছিল না আর এখানে টু পাওয়ার, সবসময় তোমাকে উভয় পাশে বর্গ করলে এটা বর্গের সূত্রে কিন্তু ফেলতে হবে। সো এটা আমার এ, আর ওয়ান বাই এক্সটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই বর্গের সূত্রে এখন ফেলতে যাচ্ছি। আমরা বর্গের সূত্রে ফেললাম, তাহলে এ স্কোয়ার প্লাস টু ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার, আর এটা তোমরা নিশ্চয়ই জানো যে রুট কোনো জিনিসের উপর যদি স্কোয়ার পড়ে তাহলে স্কোয়ার আর রুটটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো এটা শুধু পাঁচের উপর স্কোয়ার হলে 25 হতো, কিন্তু এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাওয়াতে এটা শুধুমাত্র ফাইভ থাকবে। নেক্সট লাইনে আমরা এইখানে গুণনের সময় তোমরা জানো উপর নিচে কাটাকাটি হয়, এক্স এক্স কাটা যাবে, আর আমরা এই দুটাকে পাশাপাশি লিখে ফেলবো যে এক্স স্কোয়ার, আর এটাকে স্কোয়ার থেকে বের করলে ওয়ান বাই এক্স স্কোয়ার, আর পার্থপক্ষে আমরা টুটাকে ওই পাশে একবারে মাইনাসও করে দিতে পারি এইখানে এক্স এক্স কাটা গেলে। সো আমরা সেটা করে আসি, আমরা একবারে তাহলে টুটাকে একবারে ওই পাশে মাইনাস করে দিলাম, এই পাশে এক্স স্কোয়ার রাখলাম, আর তার সাথে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারটা নিয়ে নিলাম, আর ওই পাশে ফাইভ, আর এখানে এক্স এক্স কাটা গেল, প্লাস টু টাই পাশে এসে মাইনাস টু হলো। আর নেক্সট লাইনে আমরা শুধুমাত্র এটা বিয়োগ করে দেবো, থ্রি করবো, হ্যাঁ এই হয়ে গেল। এটা আসলে কি ছিল, এটা ফাইভ মাইনাস টু ছিল, সে হলো ফাইভ মাইনাস টু। আচ্ছা, তাহলে নেক্সট লাইনে আমরা এটা বিয়োগ করে থ্রি করে দিলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে দেখছি যে এই জায়গাটা কিন্তু মাইনাস আছে, খ নম্বরে আমরা যদি ঘুরে যাই দেখো এই জায়গায় মাইনাস আছে, এখন কিন্তু চেহারা মিলছে, দেখো ভিতরের চেহারাটা দেখো টু পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা উপরের পাওয়ারটা দেখবো না, হোল স্কোয়ারটা দেখবো না, যখনই দেখবো হ্যাঁ চেহারা মিলছে, এখানেও এক্স স্কোয়ার এটা ওয়ান বাই এক্স স্কোয়ার, আর আমরা বর্তমানে যেখানে আছি এরও চেহারা দেখো একই রকম, উপরে হোল স্কোয়ার নেই তাতে না, আমরা মূল চেহারাটা দেখবো। কিন্তু প্রদত্ত রাশিতে আছে দেখো মাইনাস, এটার মাইনাসের মান যাচ্ছে, আর আমার আছে বর্তমানে হলো প্লাস, এইসব ক্ষেত্রে আমরা ওই ডিগবাজি খাওয়া সূত্রটা ইউজ করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, আর মাইনাসের ক্ষেত্রে যেটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। ডিগবাজি মানে যেটা বলা হচ্ছে বাম পক্ষে যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকে সমান সমান দিয়ে ওই পাশে আগে এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, আর ব্রাকেটের ভিতর
প্লাস মাইনাস আসলে বাইরে হবে প্লাস, তারপরে 4ab আর ব্র্যাকেটের ভিতর মাইনাস আসলে বাইরে হবে প্লাস, উল্টা আর কি। সো এখন আমরা কিন্তু সেই সূত্রটার জন্য কিন্তু উপরে হোল স্কোয়ার লাগে, এই জন্য আমরা এই পজিশনে এসে আবার উভয় পাশে একটা বর্গ করব। আমরা উভয় পাশে বর্গ করে দিলাম, এই পাশে ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিলাম আর ওই পাশে 3 এর উপরে স্কোয়ার দিলাম, পাশে লিখে দিলাম উভয় পাশে বর্গ করে। এখন এই পজিশনে কেউ যদি বর্গের সূত্রে ফেলো, অর্থাৎ এ মানে কিন্তু আমার এটা পুরোটা আর বি মানে এখানকার পুরোটা, অর্থাৎ এখন যদি আমি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে বর্গের সূত্রে ফেলি, তাহলে কিন্তু 4 পাওয়ার আসবে। আসলে প্রদত্ত রাশি তো 4 পাওয়ার চাইনি, এটারই মাইনাস এর মানটা চেয়েছে। সো এখন আমাকে ডিগ বাজি খাওয়া সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ এইটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এই ডিজাইনটা আছে। আমরা এখন লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হয়ে গেল, এটা এটা ছিল এ, তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস আসলে বাইরে এই চিহ্নটা প্লাস হয়, তাহলে প্লাস 4.a.b। আর এই পাশে 3 স্কোয়ার মানে 9, পাশে আমি সূত্রটা লিখে দিয়েছি, এটাকে আমরা বলি ডিগবাজি খাওয়া সূত্র। আর মাইনাস এর ক্ষেত্রে এইখানে থাকবে মাইনাস, এইখানটা হবে প্লাস, আর এই ব্র্যাকেটের চিহ্নটা আর এই 4ab এর চিহ্নটা সবসময় উল্টা হবে, অর্থাৎ এখানে যদি প্লাস আসে তো এটা হবে মাইনাস। নেক্সট লাইনে আমরা এইখানে এক্স স্কোয়ার, উপরের এক্স স্কোয়ার আর এই নিচের এক্স স্কোয়ারটা ক্যান্সেল করবো, কাটাকাটি করবো, আর প্লাস 4টাকে আমরা ওই পাশে মাইনাস 4 করে দেবো। তো 4টাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলাম, তারপরের লাইনে আমরা এটা জাস্ট খালি বিয়োগ করে নেবো, 5 আসবে, 5 আসলো। এখন প্রদত্ত রাশিতে যদি এমন হতো যেটা মান চেয়েছিল, তো এখানে হোল স্কোয়ার হয়তো নাই, তাহলে কিন্তু এটা স্কোয়ার টাইপ এসে গেলে কি 5 এর উপর রুট ওভার চিহ্ন আসতো। আর যেহেতু যে মানটা হয় চেয়েছে ওখানে দেখো হোল স্কোয়ার সহ আছে, সো আমরা বা অবস্থায় উত্তর লিখবো না, সুতরাং দিয়ে আর একটা লাইন লিখে উত্তর লিখে ফেলবো। এই হলো আমার খ নম্বরের অ্যান্সার। সো আমরা এখন গ নম্বরটা ঘুরে আসি। গ নম্বরটা একটু ভেজাল বেশি করেছে আসলে, এই এই জিনিসটা একটা আছে, সমস্যা না। এই ধরনের অঙ্ক যখন আমরা দেখবো প্রদত্ত রাশিগুলা দুই রকম, এগুলো কিন্তু আসলে এই মান থেকে ডাইরেক্ট করা একটু ঝামেলা মনে হবে, কঠিন মনে হবে, এগুলো আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো। সেক্ষেত্রে আমরা মশলা গুলা রেডি করবো, যে এইটার মানটা কোনটা কোথায় আছে না আছে এগুলো আগে প্ল্যানিং করব, এইটা করতে গেলে কি করব না করব। এখন একটা বিষয় যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা দেখো ক্ষয়ে একটা জিনিস আছে, এই যে এই জায়গাটা এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 3। কিন্তু আসলে সৃজনশীলের যেটা নিয়ম, তুমি খ থেকে নিতে পারো, কিন্তু ক্ষয়ের যে ফিনিশিং লাইনটা, হ্যাঁ অর্থাৎ এই লাস্ট লাইনটা, এটা নেওয়া যায়, কিন্তু মাঝখানের কোনো জিনিস আসলে এখান থেকে নেওয়াটা এটা অড লাগে। এই জন্য আমরা যেটা করছি সেটা হলো গয়ে গিয়ে আমরা এই কাজটা, যে এক্স দিয়ে ভাগ দেওয়ার কাজটা, এটা একটু আরো একবার করতে যাচ্ছি। সো আমরা গয়ে আগে ঢুকে আগে দেওয়া আছে দিয়ে এই মানটা নেব। আমরা গ নম্বরে চলে আসলাম, তো দেওয়া আছে ছিল এটা, যেটা আমরা এখন আবার ওই যে এক্স দিয়ে ভাগ দেবো, এটা আগেও দেখেছো তোমরা, এক্স দিয়ে ভাগ দেওয়াতে এখানে এক্স এক্স কাটা গেলে √5 থাকে, ওই √5টা আমরা এর পরের লাইনে যেটা করবো ডান পাশে পাঠিয়ে দেবো। √5টা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এই পাশে থাকলো এক্স প্লাস 1/x = √5। এখন আমরা আবারও যদি গ নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি, আচ্ছা এই জিনিসটা তাই তো, এখন এই জিনিসটা বের করতে গেলে আমরা সবসময় এটাও দেখেছো মাইনাসের ক্ষেত্রেও এক্স প্লাস 1/x হোক আর এক্স মাইনাস 1/x এর মান হোক, উভয় পাশে বর্গ করে বর্গের সূত্রে ফেললে এটা চলে আসে। তো আমরা এই জায়গায় এসে এখন উভয় পাশে বর্গ করতে চাচ্ছি গ নম্বর, হ্যাঁ এই এই পজিশনে আসে আমরা এখন উভয় পাশে বর্গ করবো, জাস্ট বর্গের সূত্রে ফেলে দেবো। এই এই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিলাম আর ওই পাশে √5 এর উপরে স্কোয়ার দিয়ে একটা লিখে দিলাম উভয় পাশে বর্গ করে। আর নেক্সট লাইনে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গের সূত্রে ফেললে স্কোয়ার প্লাস 2.a.b প্লাস বি স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে 5 থাকে, এই একটা পজিশন। এখন এইখানে আবার ওই উপরের এক্স আর নিচের এক্স আমরা ক্যান্সেল করে 2 থাকে, এই 2টাকে এই পাশে যেহেতু প্লাস আছে ওই পাশে আমরা মাইনাস করে দিচ্ছি, আমরা 2টাকে এই পাশে মাইনাস করে দিলাম। আর পরবর্তীতে আসলে ওটা বিয়োগটা করে নিলাম, 5 - 2 = 3। আর এটা ইচ্ছে করে আমি লাল কালার করেছি, কেননা এটা আমরা প্রদত্ত রাশি যখন লিখবো তখন খুঁজতে হবে যে কোথায় মানটা আছে। তোমরা তো পরীক্ষায় লাল কালি করতে পারবে না, তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো, পরে হয়তো অঙ্কটা হয়ে যাওয়ার পরে মিশিয়ে দিবে। আচ্ছা এখন আমরা দেখি গ নম্বরে আমাদের আর কি রিকোয়ারমেন্ট আছে। আমরা কিন্তু মশলা গুলা মানে টুকরা টুকরা গুলা রেডি করছি, এই যে এই মশলাটা রেডি হয়ে গেল মানটা। আর এটা এটার জন্য তোমরা জানো যে এক্স মাইনাস 1/x এর মানকে উভয় পাশে ঘন করলে এই জিনিসটা চলে আসবে। সো অঙ্কটা একটু বড় সরই আর কি। এখন আবার এক্স মাইনাস 1/x বের করার ব্যবস্থা করতে হবে। সো সেটার জন্য আমার এক্স প্লাস 1/x কিন্তু আমাদের আছে, এটাও যদিও মাঝখানে আছে, তারপরেও যেহেতু আমরা গ নম্বরেই করছি এটা কিন্তু আমরা নিতে পারবো। এখন আমরা সরাসরি আবার লিখে এখানে নিচে একটা আবার লিখে এই মানটা নেব, যে এক্স প্লাস 1/x = √5। তারপরে এটার উভয় পাশে বর্গ করে আমরা ডিগবাজি খাওয়া সূত্র দিয়ে মানে আছে প্লাস বি হোল স্কোয়ার করে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
এটা করলেই আমরা x মাইনাস ওয়ান বাই x এর মানটা পেয়ে যাবো, যেহেতু গ নম্বরে ওখানে কিউবের মাইনাস এরিয়াটা মানটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা আবার দিয়ে এটা গয়ে যেহেতু ছিল আর নতুন করে কিছু করতে হলো না, আবার দিয়ে এটা তুললাম আর উভয় পাশে বর্গ করে দিলাম। এই বর্গ করে দিয়ে এখন আমার যেহেতু মাইনাস মান লাগে, আমি কিন্তু এখন বর্গের সূত্রে ফেলবো না, বর্গের সূত্রে ফেললে আমার এই জিনিসটা চলে আসবে, আমার তো এখন এটা দরকার নেই। সো আসলে কখন বর্গের সূত্র আর কখন ডিগবাজি খাওয়া সূত্র এইটা কিন্তু ভালো করে মাথায় নিতে হবে। তো আমরা এখন সেই ডিগবাজি খাওয়া সূত্রে ফেলবো, আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আমরা ফেলে দিলাম এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা লিখলাম হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ডট এ ডট বি, আর ওই পাশে স্কোয়ার এর রুট ক্যান্সেল হয়ে ফাইভ থাকলো। নেক্সট লাইনে এখানে আবার উপরের এক্স আর নিচের এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকলে ওটা প্লাস ফোর হবে, ওই প্লাস ফোরটাকে আমরা ডান পাশে একবারে মাইনাস করে দিয়েছি। আর এর পরের লাইনে গিয়ে আমরা এটা বিয়োগটা সেরে নেব, আর এইখান থেকে স্কোয়ারটাকে সরিয়ে দিয়ে ওই পাশে রুট ওভার করে দেবো। হ্যাঁ, হয়ে গেল। তো এইখানে বিয়োগটা আমরা করে ফেললাম, ফাইভ মাইনাস ফোর মানে ওয়ান, আর বাম পক্ষ যেমন ছিল ওইভাবেই থেকে গেল। আর নেক্সট লাইনে আমরা স্কোয়ারও রাখবো না, কারণ আমরা কিন্তু কিউব করব, স্কোয়ার অবস্থা আবার কিউব করা সমস্যা হবে। সো স্কোয়ারটাকে ছেড়ে এই পাশে আমরা রুট ওভার ওয়ান করে দিলাম, আর ওয়ান এর তোমরা জানো বর্গ করলে ওয়ান হয়, বর্গমূল করলে রুট করলে ওই ওয়ান হয়, সো আমরা ওয়ান লিখে ফেললাম। এখন আমরা যদি উভয় পাশে ঘন করি তাহলে কিন্তু অনায়াসে আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মানটা বের করে আনতে পারবো। আচ্ছা, আমরা এখন উভয় পাশে ঘন করি, আমরা এই পজিশনে উভয় পাশে ঘন করলাম, ব্র্যাকেট দিয়ে একটা কিউব দিলাম, আর এই পাশে ওয়ান এর উপরে একটা কিউব দিলাম, পাশে লিখে দিলাম উভয় পাশে ঘন করে। এখন এটা আমি আগেও বলেছি যে মান নির্ণয়ের যে কোনো অঙ্ক যদি তুমি উভয় পাশে ঘন করে করো, সে ঘনর কিন্তু আমরা মেইন সূত্রটা এটা জানি মাইনাসের, যে মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। কিন্তু এটা আমরা নর্মালি যখন তোমাদের চার পয়েন্ট দুই এর এক নম্বর অঙ্কটা যেটা আছে ঘন নির্ণয় করো, তখন আমরা ওইটা ইউজ করব। কিন্তু মান নির্ণয়ের অঙ্কে যখনই আমরা মান থেকে উভয় পাশে ঘন করব, তখন এটারই একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের সূত্র আছে, এটা কিছুই না, সেটা হলো এই এ কিউবটা আর বি কিউবটা পাশাপাশি লেখা। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, আর এই জায়গাটা থেকে আমরা একটা থ্রি এ বি কমন নেব। এই থ্রি এ বিটা কমন নিলে যেটা হবে, এখানে থাকবে এ আর বাইরে মাইনাস থাকার কারণে এটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি আসবে। আমরা এখন সেই কাজটা করে আসি। এই হয়ে গেল যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এখানে আমরা ঘনর সেই স্ট্যান্ডার্ড সূত্রটা ফেলছি, আছে হলো এ মাইনাস বি হোল কিউব, এই যে নিচে আমি লিখে দিয়েছি স্ট্যান্ডার্ড সূত্রটা, মানে এই জিনিসটা আর এই জিনিসটা, এখানে ব্র্যাকেটটা একটু সরে আসছে, এটা আসলে এডিটিং করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তারপর দেখি। হ্যাঁ, হয়ে গেছে, ব্র্যাকেটটা এই পাশে ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এটা এটা যেটা এ কিউব আর বি কিউবটা পাশাপাশি লেখা হয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, আর এই দুইটার মধ্য থেকে আমরা থ্রি এ বি কমন নিয়েছি। আর এটা তোমরা জানো বাইরে মাইনাস রেখে কোনো কিছু কমন নিলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটার এটার আগে যেমন মাইনাস ছিল এ হয়ে গেল প্লাস, কোনো চিহ্ন নাই, আর এটা প্লাস ছিল এটা হয়ে গেল মাইনাস। সো এটাই হলো ঘন মাইনাসের স্ট্যান্ডার্ড সূত্র। আর প্লাস এরটা কিন্তু একটা এ প্লাস বি হোল কিউব সমান একদম পাইকারি সবগুলোই প্লাস হয়, কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমরা ঘনর যে কোনো বিষয়ে যদি মান নির্ণয়ে আমরা ইউজ করি তাহলে এই এই ডিজাইন গুলোই করবো। সো আমরা তাই করলাম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি ডট এ ডট বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, আর ওই পাশে ওয়ান কিউব মানে ওয়ান। এখন এখানে উপরের এক্স আর এই নিচের এক্সটা ক্যান্সেল করে দিলাম, দিলে এটা থ্রি থাকে মাইনাস থ্রি। আর এই জায়গায় তোমরা জানো যে আবারও মানটা বসিয়ে দিতে হয়, অর্থাৎ যেটার ঘন করবা সেই মানটাই প্রতিটা উভয় পাশে ঘন করে যখন চার পয়েন্ট দুই অঙ্ক করা হয় মানটা কিন্তু আবার বসিয়ে হয়। সো এইখানে যে মানটা এটা ওয়ান হিসেবে আমরা বসিয়ে দিলাম, থ্রি ডট ওয়ান। পরের লাইনে আমরা যেটা করব এটাকে তিন অক্ষে তিন করে ওই পাশে মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে যাবে, সো আমরা নেক্সট লাইনে এটা যোগ করে ফোর করে দিচ্ছি, বাস হয়ে গেল এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান ফোর। সুতরাং দিয়ে একটা লাইন লিখলাম, এটা তোমরা পরীক্ষার খাতায় আন্ডারলাইন করে রাখবে। এখন আমরা দেখো প্রদত্ত রাশি লিখতে যাচ্ছি, আমাদের সব মশলাপাতি কিন্তু রেডি, এখনই আমরা রান্না চড়াবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি প্রদত্ত রাশিটা লিখি, এই দেখো সবই রেডি আছে, এটার মানও আমরা যে লাল কালার করে রেখেছি রেডি, আর এটা এখনই বের করলাম। সো আমরা প্রদত্ত রাশি হিসেবে লেখার নিয়ম, যেটাই বলে প্রমাণ করো যে দেখাও যে প্রদত্ত রাশি লিখে তোমার পুরাটা লিখতে হবে, তারপরে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে হবে। তো আমরা এখন সেটা করছি, হয়ে গেল, এটা হলো প্রদত্ত রাশি ছিল, তারপরে আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখে আবার এই এই অংশটা লিখতে হবে। এখন একদম ফুললি সব রেডি। হ্যাঁ, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা লাল কালার করা আছে এখানে দেখো মানটা, এই যে থ্রি, এটার মান থ্রি। আর এক্ষুনি আমরা যেটা শেষে বের করলাম এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এই যে এটা, এটার মান হলো ফোর। তার মানে এই মাঝখানে তোমরা জানো কোনো চিহ্ন না থাকলে ব্র্যাকেট আছে যেহেতু, এটা গুণন সম্পর্ক ধরতে হবে, অর্থাৎ এইখানে আমরা যেটা লিখবো থ্রি ডট ফোর,
এই আমরা মান বসিয়ে দিলাম, এটার মান ছিল আমাদের 3, আর এই কিউবের মানটা এখানে আমরা যেটা বের করলাম 4, তাহলে 3.4 পাশে লিখে দিলাম মান বসিয়ে, তার মানে 3 4 12। আর শেষ ফিনিশিংটা এইভাবে দিতে হয় যে এটা 12, যেহেতু ডান পক্ষেও বলা ছিল 12 সমান সমান দিয়ে ডান পক্ষ, আর ফিনিশ লাইনটা হলো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা অন্য বোর্ড নিয়ে আলোচনা করব, তোমরা সাথে থাকবে। ধন্যবাদ।